আসসালামু আলাইকুম। প্লাস্টিকের বোতল দিয়ে আপনাদের চমৎকার একটি খেলনা হেলিকপ্টার বানিয়ে দেখাবো। আমি প্রথমে একটি প্লাস্টিকের সাদা বোতল নিয়েছি। এই বোতলটির মুখ আমি এখন কেটে নেব খুব সুন্দরভাবে। এই মুখের সামনে থেকে মাথাটুকু কেটে নেব যাতে এই হেলিকপ্টারটা খুবই সুন্দর দেখা যায়। আমি সুন্দরভাবে এই কাটার দিয়ে মাথাটা কেটে নিতেছি। আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন। আপনারা কাটা দিয়েও কাটতে পারেন এটা বা অন্য কিছু দিয়েও কাটতে পারেন। এখন আমি এখানে মটর বসাবো, সেই জন্য আমি এখানে কিছুটা গোল করে কেটে নিতেছি জায়গাটা, যাতে আমি মটরটা কিছু অংশ ভিতরে ঢুকাই দিতে পারি আর কিছু অংশ উপরে রাখতে পারি, সুন্দরভাবে এখানে বসানো যায়। সেই জন্য আমি এখানে সুন্দরভাবে কাটার দিয়ে কেটে নিতেছি। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে কেটে নেবেন। আমি এখানে সুন্দরভাবে কেটে এই জায়গায় মটরটা বসাই দেবো আমরা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন হলো আমরা এই মোটরের তার আমি সংযুক্ত করতেছি যাতে আমি এই মোটরের মধ্যে বিদ্যুৎ বা বিদ্যুৎ ঢুকাইতে পারি আমরা, কারণ বিদ্যুৎ না ঢুকাইলে এই মোটর তো আর ঘুরবে না। আপনার এই মোটরটা খুবই পাওয়ারফুল একটা মোটর। এটা আমরা তার সংযুক্ত করতেছি, সংযোগ করব এখানে ব্যাটারির থেকে এই জায়গায় লাইন দেবো, এই জন্য আমরা তারটা সংযোগ করতেছি এখানে। তো আপনি একটু ভালো করে দেখুন, দেখলে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগবে এবং আপনার নিজের বাড়িতে এই খেলনা হেলিকপ্টারটি বানাইতে পারবেন, আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন, তারা খুব মজা করে খেলাধুলা করবে এই হেলিকপ্টারটি দিয়ে। এখন আমি এই মোটরটি আমরা ঠিক যে যেখানে গোল করে কাটছিলাম সেখানে আমি বসাই দিলাম এখানে, এবং আমি একটা সুইচ লাগাই দিচ্ছি এখানে। এই সুইচটা আপনারা হার্ডওয়ার্কের দোকানে পেয়ে যাবেন, 5 টাকা দাম নেবে। সুইচ আমি তার কানেক্ট করতেছি এখানে, অর্থাৎ এই সুইচটা লাগালে কী হবে, আপনার আপনার ইচ্ছা মতো আপনি যখন ইচ্ছা চালাতে পারবেন, যখন ইচ্ছা আপনি বন্ধ করে রাখতে পারবেন। আর এই সুইচটা আপনারা অবশ্যই হার্ডওয়ার্কের দোকানে পেয়ে যাবেন। মোটর আমি এখন এই ফ্যানটা লাগিয়ে দিলাম, ফ্যানটা লাগিয়ে দেখেন কি জোরে ঘুরতেছে এখানে। আমি যদি এখন ছেড়ে দিই তাহলে হাতে থেকে উড়ে যাওয়ার মতো অবস্থা এরকম আর কি। খুব প্রচণ্ড বাতাস কিন্তু এই মোটরটা, মোটরটা কিন্তু খুবই পাওয়ারফুল। এখন আমি গ্লো গান দিয়ে এই মাথাটা যেহেতু অনেকটা ছিদ্র আছে এখানে, আমি এটা এইটার যে মুখ আসলে মুখটা আমি কিছু অংশ কেটে নিছি, কেটে নিয়ে আমি এখন এই জায়গায় লাগাই দেবো এখানে সুন্দরভাবে। গ্লো গান দিয়ে লাগাই দিলাম, দেখেন এখন কি সুন্দর দেখাচ্ছে, খুবই গর্জিয়াস দেখা যাচ্ছে এখন হেলিকপ্টারটি। আমি মোটরটাকে চারপাশে গ্লোগান লাগাই দিলাম যাতে এটা ছুটে না যায়, সেই জন্য আমি গ্লোগান লাগাই দিলাম। এখন আমি 4টা আইসক্রিমের কাঠি নিছি, এটা দিয়ে আমরা হেলিকপ্টারের যে পায়া থাকে আর কি, ওই পায়া দুটো বানাবো আমরা 4টা আইসক্রিম কাঠি দিয়ে। তো আমি মাপ মতো কেটে নিলাম, আপনারা আপনাদের মাপ মতো কেটে নেবেন যাতে সুন্দর দেখা যায়। এখন আমি গ্লোগান দিয়ে এটাকে লাগাই দিতেছি। আপনারা এবং গ্লোগান দিয়ে বা অন্য যে কোনো আঠা দিয়ে লাগাইতে, আপনারা ফেভিকল আঠাও ব্যবহার করতে পারেন এই জায়গায়, তাতে কোনো সমস্যা নেই। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান। তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আমি এই চ্যানেল এরকম ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমাদের হেলিকপ্টার পায়া বানানো শেষ হয়ে গেছে, আমরা এখন এই পায়াটিকে আমরা এটা লাগাই দেবো, লাগাই দিলে বাদে ভালো সুন্দর দেখা যাবে আর কি। গ্লোগান দিয়ে আমরা এই বোতলে আমরা পায়াটি লাগিয়ে দেব। আমরা গ্লোগান দিয়ে বোতলে এই পায়াটি লাগাই দিতেছি খুব সুন্দরভাবে, একদম রেল হেলিকপ্টারের মতোই দেখা যাবে এটা দেখতে। আপনারা চাইলে এখানে অন্য কোনো এখানে সুপারগর আঠা ব্যবহার করতে পারেন, তা তো সমস্যা নেই, একটা ব্যবহার করলেই হবে আঠা। তো এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে হেলিকপ্টারটি। এখন আমরা এই দুইটা কাঠি দিয়ে হেলিকপ্টার পিছনে একটা পাংখা থাকে, আমরা ঠিক সেই পাংখাটা বানাবো এখানে পিছনে। আপনি দেখুন কিছু অংশ বাড়তি থাকে আপনার পাখির লেজের মতো হেলিকপ্টার, ঠিক আমরা সেই অংশটা বানাবো আমরা এই দুইটা কাঠি দিয়ে। আমরা প্রথমে কাঠিটা কোনায় সরে কাটি নিয়ে এখন আমরা গ্লোগান দিয়ে লাগাই দিতেছি এটা, যাতে দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। যেমন এটা আপনাদের মাপ মতো আন্দাজ মতো কেটে নেবেন যেভাবে সুন্দর দেখা যায়। এখন আমরা এই মাথায় গ্লোগান লাগাই আমরা পিছনে এটা লাগাই দেবো, পিছন লাগাই দিলে একদম রিয়েল হেলিকপ্টারের মতো দেখা যাবে। এখন আমরা পিছনে এটা লাগাই দিলাম, এই যেভাবে
এখন এটা ঠিকই হেলিকপ্টার, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম রিয়েল হেলিকপ্টারের মতোই দেখা যাইতেছে। তো আপনারা যদি এটা বাসায় বানিয়ে দেন আপনাদের বাচ্চাদের, তাহলে আপনার বাচ্চারা খুবই সুন্দরভাবে এটা দিয়ে খেলাধুলা করতে পারবে। ঠিক এই পাখাটি এখন লাগাবো আমরা, লাগাই দিলে বাদে একদম বাস্তব হেলিকপ্টার যেরকম ঠিক সেরকম দেখা যেতেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা দেখতেছেন হেলিকপ্টারটা খুবই সুন্দরভাবে চলতেছে, এখন খুবই ভালো দেখা যেতেছে, একদম অসাধারণ একটি হেলিকপ্টার হয়ে গেছে, খেলনা হেলিকপ্টার। আপনার বাচ্চারা এই হেলিকপ্টার দিয়ে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।